পুলিশ ভাইদের মাথায় কোনো হেলমেট নেই, হাইওয়ে রাস্তায় রাইড করতেছে। হেলমেট সবার জন্য খুবই দরকার। এই ধরনের পুলিশ ভাইদের জন্য যারা হেলমেট পরে না, বাইক রাইড করে, তাদের জন্য গোটা পুলিশ ভাইদের দুর্নাম হয়। আছি ব্রাহ্মণবাড়িয়াতে, এখান থেকে আরও 95 কিলোমিটার বা 100 কিলোমিটার মতো ঢাকা। তো রাইড করতেছি, অসাধারণ ওয়েদার, দারুণ লাগতেছে। দারুণ একটা ব্রিজে চলে আসলাম আর ওয়েদারটা অনেক সুন্দর। দূরের আকাশ, রোদ, আর এখন 4:40, অসাধারণ একটা ওয়েদারে আছি। দুই পাশের নেচার সব মিলে অস্থির অবস্থা। রাইড করতেছি, ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে যাচ্ছি এখন। মোটামুটি খুব চিল মোড়ে রাইড করতেছি, বেশি স্পিড উঠাচ্ছি না, কারণ আজকে রাস্তায় মোটামুটি গাড়ির সংখ্যা অনেক বেশি। যেহেতু হাইওয়ে রাস্তা, ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে রাস্তা অনেক বেশি পরিমাণে রিস্কি, সো অনেক নিয়ম মেনে আস্তে আস্তে রাইড করতেছি। চলে আসলাম ভৈরব ব্রিজ, আর ভৈরব ব্রিজের টোল দিতে হবে, টোল হলো 10 টাকা। আর এই ভৈরব ব্রিজে আসলেই মনটা ভরে যায়, কারণ অনেক অসাধারণ লাগে, অনেক সুন্দর। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে এই ভৈরব ব্রিজটা অনেক সুন্দর। দুইটা ভৈরব ব্রিজে আসলেই বাইকের একটা টপ চেক করতে মন চাই। আর আমার বাম পাশে লোহার ব্রিজ, আর এটা দিয়ে ট্রেন চলাচল করে। লাস্ট যখন ব্রাহ্মণবাড়িয়া হরিপুরে ট্যুর করছিলাম, তখন এখান থেকে ট্রেন যেতে দেখছিলাম, আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তো বেশ সুন্দর লাগে ট্রেন যখন এই পথ দিয়ে যায়। তো এখন রোদ, আর 4:34, সো এই রোদের মধ্যে আর ব্রিজে দাঁড়াচ্ছি না, কারণ ইচ্ছা আছে সন্ধ্যার আগেই ঢাকায় ঢুকবো, আর ঢাকায় ঢোকার পরে একটা জ্যাম ফেস করতে হবে, সো ভৈরব ব্রিজে সময় দিচ্ছে না,